أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره إنه لا يحب الظالمين الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিন নবীর প্রেমে মাতোয়ারা হয়ে
সমান খুলে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آلي شبيب بلغ العلا بكماله حصلت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان ما قاري قرآن باري يهدي لساد بان ما بلغ العلم حسنت جميع خصاله দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2023 চেঙ্গুটিয়া যুব কমিটি এলাকাবাসী মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহত আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব কাউসার মোল্লা আজকের মাহফিলের বরেণ্য মেহমান নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মুফতি মাওলানা শরীফুল ইসলাম হাফিজাহুল্লাহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফজলা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দীন ইসলামের নরশরদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় সম্মানিত দীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করছেন আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ঋতুর রাজা হলো বসন্ত বসন্ত যখন আসে পুরাতন পাতাগুলোর বিদায়ের মধ্য দিয়ে সুন্দর নতুন পাতা গজায় যেন প্রকৃতি তার নববধূর মতো সাজিয়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে ডেকোরেট করছেন এই বসন্ত কিন্তু ঋতুর রাজা বসন্ত হলেও আবার অসুস্থ হয় কোন সময় বেশি এই বসন্তে অনেক রোগী এখন আমার বন্ধু হসপিটাল আছে বললাম বন্ধু হসপিটাল কেমন ছিল দোস্ত খুব ভালো ছিল বহুত রোগী মানে ওনার দোয়া হলো রোগী হোক বুঝলেন আচ্ছা আমি ওই গাড়ির চাকা মাঝে মাঝে সারতে হয় আমাকে পরিচিত এক ভক্ত আছে আমার তো একদিন বললাম ভাই আপনার চাকার ব্যবসা কেমন চলে কে ভাই অবস্থা খুবই খারাপ চাকা পাংচার হয় না কি কথা কি বুঝতেছে তাহলে যিনি চাকা সারান তার চাওয়া হলো মানুষের চাকা নষ্ট হোক হাওয়া চলে যাক আমার কাছে আসুক হসপিটালের মালিকের চিন্তা হলো রোগী বাড়ুক আমার ব্যবসা ভালো হোক উকিলের চিন্তা হলো মারামারি বেশি লাগুক
মক্কেল আমার কাছে আসো। সম্মানিত ভাইয়েরা, সবকিছুতেই একটা রুটি রুজির ব্যবস্থা আছে না নাই বলেন তো? আছে তো। যাই হোক, আমরা সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আসতে পেরেছি এমন সুন্দর আয়োজনে, যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন সেই মহান জল্লেশানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করছি, মহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়াবিকা আমানতু ওয়ালাইকা তাওয়াক্কালতু ওয়াইলাইকা আনাবতু ওয়াবিকা খাসামতু। সবাই বলি সুবহানাল্লাহ عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আজকে অফিস ডে, কর্মদিবস, অনেকের ব্যবসা চাকরি কত কাজ ব্যস্ততা, সব ব্যস্ততাকে মাইনাস করে স্থগিত করে কোরআনটাকে জরুরি মনে করে শোনার প্রয়োজন মনে করে আমরা এসেছি। আমরা যারা আজকে আসতে পেরেছি আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছি, বলি আলহামদুলিল্লাহ। আমি এই মাঠের আগে একবার এসেছিলাম, মাঝে একটি প্রোগ্রাম মনে হয় আমি নিয়েও ছিলাম, আমার খেয়াল নাই, যাই হোক, তো সেই মাহফিলটা হয়নি। কেন হয়নি? ছিল করোনা, আমরাও করি নাই, ঠিক আছে না, যেটা নামই করোনা, মাহফিল করা হয়নি। তো আবার মাহফিলটা নতুন করে মাঝখানে বন্ধ ছিল করোনার কারণে আবার শুরু হয়েছে। যুবকদেরকে আমরা প্রমোট করব, সমাজে যদি যুবকরা এগিয়ে আসে সমাজ এগিয়ে যায়, কিন্তু প্রতিবেশী বলেন আর অন্য কোনো জাত বলেন মুসলমানদের পিছনে লেগে আছে, ওদের বড় টার্গেট হলো মুসলিম পরিবারের যুবতী নারীদেরকে ঘর থেকে কেমন করে পর্দাহীন করে পর্দাহীনা করে বের করা যায়, আর টার্গেট হলো যুব সমাজের হাতে মাদক নেশা, এরপরে চরিত্র নষ্ট করার যতগুলো মাধ্যম আছে এগুলো কেমনে ওদের জন্য সহজলভ্য করা যায়, এটা হচ্ছে ওদের টার্গেট। ঠিক সেই মুহূর্তে এই ক্রাইসিস পিরিয়ডে এই চেঙ্গুটিয়ার যুব সমাজ কোরআনের একটি ফুল বাগান সাজিয়ে ইতিবাচক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বলে আমি মনে করছি। আল্লাহ তুমি যুবকদের এই ভূমিকাকে দীনের জন্য কবুল করে নাও। আমার আগের মেহমান খুব সুন্দর করে দর্শের মতো করে খুব দামি দামি কিছু চমকপ্রদ কথা বলেছেন, আমি বসে বসে তার কথাগুলো শ্রোতার মতো মন্ত্রমুগ্ধের মতো আমি শুনেছি। আল্লাহ তুমি আমার শরীফুল ইসলাম ভাইয়ের জবানটাকে আরও প্রসার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাইক যা ছিল তাই রাখেন না, আপনি একটু হাত দিয়েছেন, বাইরে বাড়ালেন, কিন্তু আমার এখানে কেমন যেন শোনা যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার দিকে তাকান, আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াতের মধ্য দিয়ে আমি আলোচনা শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলো সূরা শুরার 37, 38, 39, 40 এই তিন চারটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহর প্রতি ভরসা রেখে আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। আমি যতটুকু জানতে পেরেছি আজকের মাহফিলে অনেক মা বোন এসেছেন, মা বোনদের দিন বোঝার দরকার আছে না নাই? আমি তো মনে করি
মাস্টার্স ডিগ্রি দিয়ে আর কামিল পাস দিয়ে দাওরায়ে হাদিস পাস করে যতটুকু আদব শেখা যায় সবচাইতে বেশি আদব আখলাক এগুলো আসে হলো পরিবার থেকে ঠিক কি না প্রতিষ্ঠানে আর কতক্ষণ একটা শিক্ষার্থী ছাত্র থাকে মার কোলটাই সবচাইতে বড় একটি প্রতিষ্ঠান হিসনুল উম্মাহাত লিল বানিনা ওয়াল বানাত সন্তানদের জন্য সবচাইতে উত্তম শিক্ষার জায়গা হলো বাবা মার কোল এইজন্য মাদার তেরেসা যদিও একজন অন্য ধর্মাবলম্বী লম্বী অন্য মতদর্শের একজন মানুষ ছিলেন কিন্তু একটা কথা দামি তিনি বলেছেন তোমরা আমাকে একটি আদর্শ মা দাও আমি তোমাদেরকে একটি আদর্শ জাতি উপহার দেব কথাটা কিন্তু দামি কথা আচ্ছা বলেছেন মাদার তেরেসা এই কথা বলেছেন আচ্ছা এটা নেপোলিয়নের কথাও আসছে আবার মাদার তেরেসা এটাকে সংযোজন করেছেন তাহলে মা এটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু আজকে মারা সন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে এগিয়ে না পিছিয়ে পিছিয়ে কিন্তু অনেক পিছিয়ে কেন মাদের মধ্যেও বীর শিক্ষা একটি চরম ক্রাইসিস আমরা লক্ষ্য করছি সেই সময় মাহফিল কমিটি সেই মা বোনদের জন্য একটি কোরআন শোনার একটি সুন্দর একটা টাইম তারা বের করে দিয়েছেন এটাও একটি মহতী উদ্যোগ বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা কোরআন শুনতে এসেছি আমরা বড় ভাগ্যবান বলি আলহামদুলিল্লাহ কোরআন যা বলে সেটাই সত্য বলে আর কোরআন ছাড়া যারা কথা বলে তাদের সাপার জোর বেশি থাকতে পারে কিন্তু সেই কথার কোনো মূল্য আল্লাহর কাছে নাই কোরআন ছাড়াও বহু কথা আমার দেশে আসে না নাই ঘন্টার পরে ঘন্টা কথা বলে ঘন্টার পরে ঘন্টা মানুষ শুনতেছে কথাগুলো কিন্তু কোরআনের একটা আয়াত নাই হাদিস নাই যে কথার ভিতরে আয়াত থাকবে না হাদিস থাকবে না আমার আল্লাহর আমার নবীর কোনো কথা থাকবে না সেই কথা যতই পছন্দ হোক না কেন সেই কথার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই কারণ যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে সেই সত্য কথা বলবে বলি আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বেশি সত্য কথা কে বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা সবচাইতে সত্য কথা কে বলেন আল্লাহ বলেন সেই সকল সত্য কথার মহাসত্যের সমষ্টি হল কোরআন যা মহাবিশ্বের চিরবিষয় হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা বঞ্চিত মানুষের অধিকার আদায়ের এক অনন্য মজবুত গ্রন্থ নির্যাতিত জনগোষ্ঠীর এক নির্যাতন থেকে রক্ষার এক অনন্য মাধ্যম আল কোরআন আল করিম শুধু এই কোরআন নামাজের জন্য নাজিল হয়েছে সম্পূর্ণ ভুল কথা কোরআন দিয়ে যেমন নামাজ চলবে কোরআন দিয়ে তেমন সমাজ চলবে কোরআন দিয়ে যেমন সমাজ চলবে কোরআন দিয়ে ক্যান্টনমেন্টও চলবে কোরআন দিয়ে যেমন ক্যান্টনমেন্ট চলবে কোরআন দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় চলবে কোরআন দিয়ে যেমন ক্যান্টনমেন্ট প্রতিরক্ষা মন্ত্রণালয় চলবে কোরআন দিয়ে সচিবালয় চলবে কোরআন দিয়ে বঙ্গভবন গণভবন সংসদ সবই চলতে পারে কিন্তু এটা কি সবাই মানতে চায় সবাই মানতে চায় নামাজ পড়বো কোরআন দিয়ে সমাজ চালাবো আমি আমার নিয়ম দিয়ে এখানেই তো সমস্যা ঠিক আছে না কোরআন আমি পড়বো কিন্তু সমাজে চলতে গিয়ে আমি একটু সুদের কারবার করবো হজ করে আসে ট্রিপল হাজি হ্যাট্রিক তিনবার হজ করে আসছে যদি হাজি না বলেন মন খারাপ করে 4 লাখ টাকা খরচ করে হজ করে আসলেন তুমি আমার হাজি কও না হাজি কও কিন্তু হজও করে আসছেন হাতে তসবিও নিয়ে সবসময় জিকির আজগার করেন ওইদিকে সন্ধ্যা হলে সুদের অঙ্কও কষেন আছে না নাই আছে অনেক আছে এটা ফ্যান চলে নাকি এত আওয়াজ রফ করে দেন
ফ্যান্ট অফ করে দেন। তাহলে আমার জীবন থেকে যদি কিছু আমল একটু দুর্বল হয়, কি আমল, যেমন তসবিহটা যদি আমার একটু কম হয়, নফল নামাজটা যদি একটু কম হয়, তাহাজ্জুদ যদি একটু বাদও পড়ে, আমার যদি সুদের অঙ্ক না কষা হয়, আমি যদি শিরকের কারবার না করি, আমি যদি জেনার দিকে না যাই, আমি যদি বেদাতের না কাজ করি, আমার এই বড় বড় কবিরা গুণাগুলো ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আমরা বড় আকাম কুকাম কইরা জিকির জিকির করতে থাকি, আছে না নাই? আমার কথার মধ্যে কিন্তু একটু রসকস কম, কেউ উঠবেন না, উঠলেই কিন্তু ভাববো ওটাই সুদ খায়। বসেন, একটা কথা বলি, হারামকে আপনি না ছাড়া পর্যন্ত জান্নাত হবে না, আগে হারাম ছাড়তে হবে। আপনি সালাকি করবেন, আল্লাহ হস্ত করেই আসছি, নামাজ তো পাঁচ অক্ত পড়ি, আল্লাহ সুদটুক মাফ করে দিও, আসেন এরকম ধান্দা কিছু থাকার লোক আছে না? আছে, এরকম চেতনায় থেকে জান্নাত পাওয়া যাবে না। সকল তাগুতকে বর্জন করতে হবে, সকল হারামকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন নামাজের অর্ডার দিয়েছেন, রোজার যেমন অর্ডার দিয়েছেন, আল্লাহ তাআলা সে একই কায়দায় সুদের ব্যাপারে বলেছেন, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। আমার নবীজি বিদায় হজের ভাষণে যতগুলো কথা বলেছেন সেখানে সুদের কথা আছে না নাই? সুদ আজকে থেকে রহিত করে দেওয়া হলো, সুদের ভয়াবহতা আজকে সমাজে এত, সুদের সুদের জন্য একটা মহড়া চলছে, সুদ তো সুদ আছে, সুদের ডাবল ডাবল আছে, সুদের নাতির সুদ পর্যন্ত আছে, চেহারা দেখতে মনে হয় আকাশ থেকে যেন জিব্রাইল নেমে আসছে, কিন্তু সুদ খায়, আসে না নাই বলেন? আসে, লাভটা কি? হারাম কাকে বর্জন করতে হবে? فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انْفِصَامَ لَهَا, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং ঈমান আনবে, কি সমস্যা, কি কোনো সমস্যা, কি কোনো ঝামেলা, সাউন্ড বন্ধ হয়ে গেছে, হ্যাঁ একটু আসেন, বেচারি অনেক মেশিন নিয়ে আসে কিন্তু বুঝি না কিছু, মেশিন অনেক কিন্তু সেটিংটা এরকম হয় না, কি হয় কিছু বুঝি না, যত গড়ছে তত বর্ষে না, হ্যাঁ গুরুত্বপূর্ণ মাহফিলের সময় ঠিকঠাক রাখেন, এখন আপনার কান ঠিক হয়েছে, এখন আমার কান বন্ধ হয়েছে, আবার সব কান ঠিক রাখেন। মাইকোলা ভাই আপনি যাইন না এখান থেকে, আপনি থাকেন, এই পান টান অনেকে নিয়ে এসে দেন, পান খাচ্ছে, হয়তো পান খাইতে গেছিল মনে হয় দূরে, সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা সকল হারাম কাকে বর্জন করব? জোরে বলি ইনশাআল্লাহ, যেটাই হারাম সেটা কি সওয়াব না পাপ? আসতে বলবেন সওয়াব না পাপ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরার ভিতরে বান্দাকে বলছেন, বান্দা তুমি সাতটা কাজ করে আসবে, আমি তোমাকে নিজের হাতে পুরস্কার দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة
وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون جلي بولون الله أكبر الله رب العالمين بولين সাতটি কাজের এক নম্বর কাজ হলো জীবনদার তার জীবন থেকে বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দেবে হারাম কাজের দিকে যাবে না পাপ কাজের দিকে যাবে না হারামকে যারা বর্জন করবে কবিরা গুনাহগুলোকে যারা বর্জন করবে কাবায়িরুল ইসমি বড় বড় কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহগুলো ছেড়ে দিলে আরেকটা অফার দিচ্ছেন আরেকটা আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা করছেন আল্লাহ রাব্বুল আলামিন إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما بندة مجودي বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও আমি আল্লাহ তোমাকে ওয়াদা করে দিচ্ছি তোমার জীবনের যে ছোট ছোট ঘটে যাওয়া গুনাহগুলো সেই সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব দেখছেন আল্লাহ তাআলা কত উদার ছোট ছোট গুনাহের দিকে তাকাবো না সকল ছোট গুনাহের দিকে আমি নজরই দেব না সব গুনাহগুলো মাফ করে দেব এবং আমি তোমাকে এটা ওয়াদা করছি অনুদখিলকুম মুদখালান কারীমা আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দান করে দেব জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য ঈমান শুধু আনলেই হবে না আমল লাগবে ঈমানের সাথে কি লাগবে আমল লাগবে সাউন্ড ঠিক হচ্ছে না তো এগুলো আর কি বলবো এগুলো বলে লাভ নাই এইগুলো কি এখন করার সময় নাকি বলুন সম্মানিত ভাইয়েরা ঈমান আছে কিন্তু আমল নাই আবার আমল আছে কিন্তু ঈমান নেই তা কিন্তু হবে না দুটাই লাগবে ঈমানও লাগবে আমলও লাগবে ঈমানবিহীন আমলের কোনো মূল্য নেই আমলবিহীন ঈমানের কোনো মূল্য নেই এই জন্য আল্লাহ তাআলা দুটাকে শর্ত জড়িয়ে দিয়েছেন জান্নাত হবে শুধু ঈমানে নয় আমলও লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং সাথে যারা আমলটা করবে আমলটা কিন্তু খারাপ আমল হওয়া যাবে না আমলে সালেহ যারা করবে সূরা কাহফের শেষ দিকের আয়াত আল্লাহ বলছেন দুটো আমল তুমি করবে দুটো কাজ তুমি করবে ঈমান আনবে আমল আমল করবে আমি তোমাকে আমার প্রতিবেশী বানায় আমি তোমাকে ফার্স্ট ক্লাস জান্নাত জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ লিওনেল মেসির নাম সবাই শুনেছেন তো শুনছেন না অনেক নবীর নাম জানে না কিন্তু এই মেসির নাম জানে হ্যাঁ নবীর নাম মনে থাকে না রাত তিনটার দিকে খেলা দুটার দিকে উঠে উজু করে তাহাজ্জুদ করে আল্লাহ আমার দল যেন জিতে লিওনেল মেসি সে তার বিশাল অর্থ সে তার বিশাল একটা অংশ সে দান করেছে শিক্ষা ডিপার্টমেন্টে তার ভালো কাজ এটা এটা তার নেক আমল ভালো লাভটা কি নাই আসতে বলে কি নাই ইমান নাই এরপরে পর্তুগালের এক খেলোয়াড় রোনালদো হ্যাঁ দেন যুবকরা সব হাসতেছে রোনালদো সে সিরিয়া তুরস্কে বিধ্বস্ত জনপদে কোটি কোটি টাকা সে দান করেছে ভালো কাজ নেকামল তো এটা
কিন্তু কি নাই ঈমান নাই ওইদিকে আবু তালেব আমার নবীর আপন চাচা সারা জীবন আমার নবীজির জন্য তিনি পক্ষে কথা বলেছেন রাসূলকে তিনি বিয়ে দিয়েছেন ভাষা শিখিয়েছেন ব্যবসা শিখিয়েছেন এমনকি জেল পর্যন্ত বয়কট পর্যন্ত খেটেছেন নবীর জন্য সব করেছেন নেক আমল আছে কিন্তু কি নাই ঈমান নাই আমল ছাড়া ঈমানটা মূল্যহীন আবার ঈমান ছাড়া আমলটা মূল্যহীন ঈমান এনেছে নাম হলো ঈমান আলী নাম কি ঈমান আলী কিন্তু নামাজ পড়ে না নাম হলো ফজর আলী কিন্তু ঘুম থেকে উঠে সকাল দশটার দিকে নাম হলো রমজান আলী বাপ শখ করে রমজান মাসে জন্ম নেওয়ার কারণে নাম রাখছে রমজান আলী কিন্তু দুপুরবেলা ভাত খায় কি করে ভাত খায় নাম হলো আতর আলী কিন্তু পকেটে বিড়িয়ার গাজার গন্ধ কাছে যাওয়া যায় না নাম হচ্ছে আতর আলী নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা বাসটলি জিত হয়ে পড়ে নাম দিয়ে তো কোনো কাম হবে না বড় পীর কেবলার ছেলে পীর জাদা লাভ নেই নবীর ছেলে হো তো লাভ নেই মাস ছয়েক আগে আমার একটা প্রোগ্রাম ছিল চিটাগাং যাব আমি বিমানে ঢাকা থেকে এয়ারপোর্টে চড়বো বোর্ডিং পাস না ভিতরে গিয়ে বসবো বসার জায়গা পাচ্ছি না বসবো কোথায় সব জায়গায় শুধু মহিলা মানুষ তা তো গায়ে কাপড় চোপড় নাই গায়ে কাপড় চোপড় আছে এখন যত আধুনিক মেয়ে তত কাপড় চোপড় বেশি না কম কম এটা নাকি আধুনিক কাপড় চোপড় কম করলে কি হয় আধুনিক হয় কাপড় চোপড় না পরেই যদি আধুনিক হওয়া যায় তাহলে সবচেয়ে বেশি আধুনিক হওয়ার কথা বনের পশুগুলো ঠিক আছে না আমি বসার জায়গা পাচ্ছি না বসবো কোথায় তো দেখি আমি হুজুর তালাশ করতেছি তা আমার মতোই দেখি এক টুপিওয়ালা এক কোনায় বসে আছে আমিও টুপিওয়ালা যাই টুপিওয়ালার কাছেই যাই তো আস্তে করে সেখানে গেলাম গিয়ে বসলাম সালাম দিলাম কিন্তু উত্তর নাই সালাম দিলাম উনি আমার টুপির দিকে চেয়ে আছে ওনার টুপি আর আমার টুপি মিলতেছে না তো টুপি মেলে নাই তো এই জন্য সালামও নিচ্ছে না আমার দেশে এই জাতীয় সমস্যা আছে না আছে আমরা এত কৃপণ যে সামান্য টুপিকে কেন্দ্র করে আমরা সম্পর্ক নষ্ট করি সামান্য একটু চিন্তার কম বেশি হয়তো উনি একটা হাদিসকে ফলো করেন আমি আরেকটা হাদিসকে ফলো করি একজন মুসলমান ভাইয়ের মুখে দাড়ি নাই উনি দাড়িটা রাখেন নাই এমন হার্ড ভাষায় কথা বলে তো ফাসে একদম মানে ওর ইমান টিমান শেষ আছে না আসতে বলবেন না আছে না নাই শক্ত ভাষায় কথা বলা কিছু মানুষ আছে অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফা আসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ নিঃসন্দেহে মমিনরা হলো পরস্পর ভাই ভাই ফাসলিহু তোমার ইসলাহ করে নেবে সংশোধন করে নেবে ওয়াত্তাকুল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন যেন নষ্ট না হয় আমারে ভয় করো ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করা যাবে না তুমি আমার সালামের জবাবটা নিলেনই না আমি উইলিংলি পাত্তার পাশে বসে বললাম মুরব্বি সালাম দিলাম উত্তরটা নিলেন না তো মুরব্বি আপনার নাম তুমি বলতেছ আমার আমি হলাম অমক পীরজাদা যখন বলছে পীরজাদা আমি চুপচাপ শুনলাম আমি পীরকে মহব্বত করি পীরকে শ্রদ্ধা করি কোনো সমস্যা নাই যদি হক কেন পীর হবে আমার দেশে সবই তো এখন পীরজাদা আসল পীর তো নাই সব পীরের ছেলেরা তাই না পীরজাদা সব তো এই পীরজাদার মধ্যে দুই একটা হারামজাদা নাই নাই হারাম এখন আমাকে উল্টো প্রশ্ন করে আপনি কে খুব খেপে গেছে খেপে গিয়ে রেগে গিয়ে আমাকে আপনি কে আমি বললাম আমি হলাম নবীজাদা যখন কইছে নবীজাদা আমারে বলে যে আপনি কি আমার সঙ্গে বেয়াদিবি করতেছেন কেনা তাই তো
আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদা হতে পারেন, আমার বাপ নবী, আমি তার ছেলে। ওলাকদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, আমার বাপ আদম, আমি তার সন্তান, নবী আমি তার জাদা, নবী জাদা লাভ আছে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, আমল নাই, ইমান নাই, একদম উপর করে জাহান্নামে ঢুকাবেন কে? উনি শুধু দুই ঘন্টা ধরে মাইকই ঠিক করবেন, আওয়াজগুলো একটু কন্ট্রোল করেন, এই যে আওয়াজগুলো হচ্ছে চিনচিন করছে, আমার ভাইয়েরা তাহলে পীরের ছেলে হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই, কোনো কিছু হয়ে লাভ নাই, লাভ হবে হলো কি, ইমান থাকতে হবে, আমল থাকতে হবে। তাই যদি হতো ইব্রাহিম আলাইহিসসালাম এত বড় নবী, তার বাবা ছিল কাফের, মুশরিক ছিল, নবী হয়ে বাবার প্রতি দরদ সবার আছে না নাই বলেন, আসতে বলবেন না আছে না নাই, বাবা খারাপ হোক ভালো হোক কিন্তু চোখে কিন্তু পানি আসে, সন্তানের প্রতি যে দরদ বাবার থেকে যায়, যদিও সন্তান যদিও গাঁজা খাক মদ খাক খারাপ হোক, যদি খারাপ হোক না কেন, কিন্তু এটাকে মহাব্বতের তাবিঈ বলে, স্বভাবগত ভালোবাসা সন্তানের প্রতি, বাবার বাবার প্রতি সন্তান, এটা টানকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন। নূহ আলাইহিসসালাম বললেন, আমার কলিজার টুকরা সন্তান কেনা, ইসলাম কবুল কর রে বাবা, ইসলাম কবুল কর, কিন্তু কেনান বলছে না আমি ইসলাম কবুল করতে পারবো না, আল্লাহ বলে দিলেন, ইন্নাহু লাইসামিন আহলিক, হে নূহ এ তোমার কেউ নয়, আদম আলাইহিসসালাম নবী হওয়ার পরও নিজের সন্তানকে জান্নাত নিতে পারবেন না, ইব্রাহিম নবী হওয়ার পরও তার বাপকে জান্নাত নিতে পারবেন না, আমার নবীজি এত বড় দামি পয়গম্বর, আমার নবী যার পিছনে সমস্ত নবীরা নামাজ পড়েছেন, সকল নবীর উপস্থিত আমার নবীজি নামাজের নেতৃত্ব দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ, আমার নবীকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আমার নবীজি মেরাজের রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদ আকসাই চলে গেলেন, আমার নবীর সম্মানে সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা সেই রাতে হাজির করলেন বাইতুল মুকদ্দাসে, সমস্ত পয়গম্বরের সামনে দাঁড়ানো, নবীদের সম্মেলন হলো, কিসের সম্মেলন বলেন, নবীদের সম্মেলন, সেই সম্মেলনে নামাজ শুরু হয়ে যাবে, কিন্তু নামাজের জন্য আমার নবী অপেক্ষা করছেন, সব নবী একজন আরেকজনকে দেখছে, কথা বিনিময় হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে, কিন্তু এই যে দুরাকাত নামাজটা হবে, এই নামাজের নেতৃত্ব দিবেন কে? ইমামের মুসল্লা ফাঁকা পড়ে আছে, এই সময় যে ফেরেশতা সমস্ত নবীদের মাঝে ওহি নিয়ে গেছেন, সেই ফেরেশতা জিবরিল আমিন আমার নবীর দিকে তাকিয়ে মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইমামের মুসল্লে আজকে কেউ দাঁড়াবে না, আপনি ইমামের মুসল্লায় দাঁড়ায় নেতৃত্ব দিবেন, যরকম সুবহানাল্লাহ, কি দাম আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, সেই নবীকে নিয়ে সম্প্রতি তসলিমা নাসরিন জাহান্নামের এক কীট, এই বেয়াদব মহিলা মাসকান একদিন বলেছে যে তোমাদের নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে, এই সমস্ত কথাগুলোর কোনো রেজাল্ট আমরা পাই না, এগুলোর কোনো ফলাফল আমাদের কানে আসে না, একটা নাস্তিকের যদি শাস্তি চূড়ান্ত রূপে দেওয়া হতো, কোনো নাস্তিকের বাচ্চা বুক উঁচু করে কথা বলার সাহস পেত না, আমাকে গালি দাও সহ্য করব, আমার বাপকে গালি দাও সহ্য করব, অন্য কাউকে গালি দাও সহ্য হবে, আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কিতাবকে নিয়ে বাজে যদি কথা বলা হয়, ইমানদারের দাবি হলো তার জীবনের সর্বশক্তি নিয়োগ করে তার মোকাবেলা করা, এই সমস্ত যারা কথা বলে তাদের জিব্বা টেনে ছেড়ে দরকার, রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান, সম্মানিত ভাইয়েরা
ঘন ঘন ভূমিকম্প, এটি কি রহমত? আসতে বলে, এটি কি রহমত? আসে গজবসে কি ভালো কাজ করলে? সম্মানিত ভাইয়েরা, নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা আজকে তারা হয়ে যায় সেলিব্রিটি। বিয়ে হওয়ার আগেই বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, তাদেরকে কোর্টে হাজির করানো হয় মেহেদি রাঙ্গানো হাত দিয়ে, ঠিক আছে না? 30 পারা কোরআন যাদের সিনার মধ্যে থাকে, যারা কোরআনকে ধারণ করেন, যাদের সিনার মধ্যে কোরআন আল্লাহ তাআলা বদ্ধমূল করে রেখেছেন, জগতের শ্রেষ্ঠ সন্তান নবীদের ওয়ারিস নামে খ্যাত আলেম ওলামা, তাদের হাতে সমাপায় হলো হাতে হাত করা। যখন দেখবেন সমাজে আল্লাহওয়ালা ব্যক্তিরা নির্যাতিত হচ্ছে, তখন ভাবতে হবে যে কোনো সময় জমিনটা গজব দ্বারা আক্রান্ত হবে। সম্মানিত ভাইয়েরা, কথা আছে আস্তে আস্তে করে বলি, কারো কোনো কষ্ট নাই তো? এখন তো পড়ন্ত বিকাল, প্রচণ্ড রোদ, তো রোদের প্রখরা তো অনেক, কিন্তু এখন কমে গেছে, এখন অনেকটা আমরা হ্যাঁ একটু একটু হলেও ফিল করছি, ভালো ফিল করছি, বলি আলহামদুলিল্লাহ। সময় আছে, মাঝে যদি আজানও হয়ে যায়, আজানের একটু পর পর্যন্ত আমরা কথা বলব। একটু নামাজটা যদি একটু বিলম্বে হয় সমস্যা নেই তো? আমি এসেছি অনেক আগে, তখন দেখি সামনে কিছু লোক বসা, তো বললাম যে আমি যদি এখনই উঠি তাহলে তো অনেকে আলোচনা শোনা থেকে মাহরুম হবেন, আমি একটু পরে উঠি, লোকজন এসে এসে পড়ুক। কিন্তু আমার দেশে আবার কেমন সিস্টেম জানেন, জুমার আজান হয় 12:15, মুসল্লি হাজির হয় 1:29:29। এটা আমার দেশের মুসল্লিদের একটা জাতীয় স্বভাব, সময় নষ্ট করার দরকার আছে? এই চিন্তা করে আসে। অথচ জুমার দিনে যে সবার আগে মসজিদে ঢুকবে আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন, তার ভালো কাজে আল্লাহ তাআলার বরকত কম না বেশি? উচিত ছিল সবার একটু আগে আগে আসা। যাই হোক, আমরা এসেছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা বসে আছে শুধু শুনতে আসছি না, আমলের নিয়তে শুনতে আসছি। যদি আমলের নিয়তে শুনতে আসি ওয়াজ বেশি লাগে না, আর যদি শোনার জন্য আসে সারা জীবন শুনেও কাম হবে না। আমরা যা শুনবো আমল করব, জোরে বলি ইনশা আল্লাহ। আল্লাহ প্রশ্ন করছেন, লিমা তাকুলুন, যা বলতে যাও কেন, যা তুমি করো না বলতে যাও কেন? তাহলে মানে কি, যা শুনবো বলবো এটা আমল করব, জোরে বলি ইনশা আল্লাহ। আমল করব, জোরে বলি ইনশা আল্লাহ। তাহলে জান্নাত জুটবে শুধু ইমানে না আমলে? আমল আছে ইমান নেই হবে না, ইমান আছে আমল নেই তাও হবে না, দুটোই লাগবে, জোরে বলি ইনশা আল্লাহ। আমার ভাইয়েরা, সূরা সুনন এই 4টি আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, বান্দা 7টা কাজ তুমি করে আসবে, আমি তোমাকে নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। নাম্বার 1 হলো পাপটাকে ছেড়ে দাও, হারামকে বর্জন করো, সমস্ত কবিরা গুনাহগুলোকে বর্জন করে দাও, কোনো হারাম কাজের দিকে যেও না, যদি কোনো ভুল হয়েও থাকে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেবে, মাফ করে দেবেন কে? আস্তে বলবেন না কে? এখানে গুনা নায়িকার হাত তোলেন, হ্যাঁ গুনা আছে পিসাবের, পিসাবের গুনা আছে না? কিন্তু মুরিদরা এমন ভাবে জানেন পিসাবের কোনো গুনাই নেই, তারা মনে করে কি আমার পিসাবি সব কিছু, যায় ঠ্যাং ধরে সেজ দাও দেয়, আছে না নাই? পৃথিবীতে মানুষ যার নাম অবশ্যই তার গুণা আছে, আছে না নাই? আছে, শুধুমাত্র নবী ছাড়া। কি ছাড়া? নবী ছাড়া। আমার ভাইয়েরা, গুণা হলো বান্দার যোগ্যতা, বান্দা যার নাম তার গুণা হয়ে যাবে, গুণা করতে পারে সে, কারণ গুণা না করলে তার চোখে পানি আসবে না। বান্দা গুণা করবে তার চোখে পানি আসবে, আর বান্দার গুণা থাকবে না তার চোখে পানি আসবে না, ফেরেশতার কান্দার দরকার নাই, কারণ ফেরেশতার গুণা করার যোগ্যতা নাই। বান্দার গুণা করার যোগ্যতা আছে, বান্দা হঠাৎ করে কোনো গুণা করে ফেলবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চেয়ে নেবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন।
কিন্তু গুনাহটা যেন আবার পেশার মতো না হয়, পেশা পর্যন্ত। অনেকে প্ল্যান করে করে গুনাহ করে, এমন গুনাহ করা যাবে না। হঠাৎ করে কোনো গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব, তৌবা করব কার কাছে? আল্লাহর কাছে। তৌবা কবুলের কিছু শর্ত আছে, পাঁচটা শর্ত আছে তৌবা কবুলের। যদি কেউ তৌবাটাকে কবুল করায় নিতে চান, পাঁচটা শর্ত পূরণ করতে হবে। একটু পরে বলছি, আমি মনে করে দিবেন, বলে গেলে পরে। আমার ভাইয়েরা, গুনাহ হতেই পারে, সাহাবীদের জীবনেও কিছু অনাকাঙ্ক্ষিত গুনাহ হয়ে গেছে। এই মুহূর্তে আমার মা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন মহিলা সাহাবি হঠাৎ করে তার জীবনে একটা বড় ধরনের গুনাহ হয়ে গেছে, জেনার মতো গুনাহ তিনি করে ফেলেছেন। বড় ধরনের একটা গুনাহ জেনা হয়ে গেল, তাও বিবাহিত অবস্থায়। জেনার ক্লাস আছে, অবিবাহিত কোনো যুবক যদি জেনার কাজে লিপ্ত হয়, মিয়াতা জালদাহ 100 দররা তাকে মারবে। কিন্তু যদি কোনো বিবাহিত পুরুষ অথবা বিবাহিত যদি কোনো মহিলা যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, ইসলাম তিনটি কাজে শক্ত বিধান দিয়েছে। কয়টা কাজে বলেন? তিনটা কাজে শক্ত বিধান দিয়েছে। আর সাইয়িবু জানি, যারা জেনা করেছে তাদেরকে শেষ করে দাও, কতল করো। নাম্বার দুই হলো কতলুন নাফস, কোনো মানুষকে খুন করে ফেলেছে, তাকে কেসাস দিয়ে তাকে দুনিয়া থেকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আরেকটা হলো, যদি কেউ দিনকে অস্বীকার করে দিন থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাকেও শেষ করে দাও। এই তিনটা অপরাধের জন্য ইসলাম সবচেয়ে চূড়ান্ত আইন দিয়েছে, তাকে দুনিয়াতে বেঁচে রাখা যাবে না। এর মধ্যে একটি হলো জেনা। এই জেনাটা বিবাহিত অবস্থায় যদি কেউ করে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কত বড় শক্ত একটা গুনাহ। ওই সাহাবীর দ্বারা যখন হয়ে গেল, ওই মহিলা সাহাবি সেজদায় পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, রোনা জারি করছেন। এক পর্যায়ে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মারাত্মক একটা বড় অপরাধ করে ফেলেছি, আমি চাই এই শাস্তি আমার দুনিয়ার জিন্দেগিতে হয়ে যাক, আখেরাত আমি জেনাকারের কাতার আমি দাঁড় হতে চাই না। তৌবা, এটার নাম কি? তৌবা। আমার নবীজি বললেন, মহিলা কি করেছো বলো? হুজুর, আমি জেনা করে ফেলেছি, না তুমি করো নাই। না হুজুর, আমি জেনা করে ফেলেছি, না তুমি করো নাই। না হুজুর, আমি সত্যি জেনা করেছি, আপনি আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু আমি আমার অপরাধের জন্য আমি তার নিজের রাজ সাক্ষী, আমি জেনা করে ফেলেছি। রসুল বললেন, ও মহিলা, জেনার ফলে তোমার পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা আসছে। বাচ্চা যদি এসেই থাকে, তুমি অপরাধ করেছো, তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, সন্তানটা ডেলিভারি হয়ে যাক, এরপর আইন কার্যকর হবে। মহিলা ভরাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেলেন। 9টি মাস পার হলো, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার দুদিন, তিন দিন, চার দিন পরে নয়, মাত্র একটা দিন পরে ওই মহিলার নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান তো আমার ডেলিভারি হয়েছে, আপনার দেরি করবেন না, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার রাসূল বলছেন, সন্তান তো ডেলিভারি হয়েছে, প্রসব করেছ, সন্তানটা জীবিত না মৃত? হুজুর, সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বললেন, সন্তান যদি জীবিত রেখে আসো, হাউলাইনি কামিলাইন, দুইটা বছর দুধ তোমাকে পান করাতেই হবে, যাও। মহিলা বলছে, হুজুর যদি মরে যাই? রাসূল বলছেন, আমি কিচ্ছু করতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যাও। ওই মহিলা আবার ফিরে গেলেন সন্তানের কাছে, সন্তানকে দুধ খাওয়ান, অন্য খাবারের অভ্যাস গড়ে তোলেন। ধীরে 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 6 মাসের মাথায় টোটালি সন্তানকে বুকের দুধ বন্ধ করে দিয়া অন্য খাবারের অভ্যাস তিনি গড়ে তুললেন। অন্য খাবারের প্র্যাকটিস করে তুলে গড়ে তুলে সন্তানকে টোটালি বুকের দুধ বন্ধ করে দিলেন। 6 মাসের মাথায় গিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর, বিচারের জন্য আজকে 3টা দিন আপনার কাছে এসেছি। প্রথম দিন চলে গেছি, দ্বিতীয় দিনও চলে গেছি, তৃতীয় দিনের মতো আজকে আপনার কাছে আসছি, হুজুর দয়া করে আমাকে আর ফেরত দিবেন না। এই যে সন্তান আমার টোটালি দুধ বন্ধ করে দিয়েছে, অন্য খাবার খেয়ে বাঁচতে পারবে, দয়া করে আজকে আমার উপরে যে শাস্তিটা হয়, ইসলাম যে শাস্তি দিতে বলেছে, সেই শাস্তি আপনি আমার উপরে কার্যকর করে দেন। একটা প্রশ্ন করি আপনাদেরকে, আসামি ধরার জন্য আমার নবীকে কি কোনো পুলিশ বাহিনী লাগছে নাকি? আসতে বলবেন না, লাগছে নাকি? কোনো হাজতখানা লাগছে নাকি? কোনো জেলখানা লেগেছে নাকি? আসামি ধরার জন্য কাউকে পাঠানো লাগছে নাকি?
আসামি নিজেই হাজির হয়েছে বিচারপতির সামনে কার ভয়ে আসতে বলবেন না কার ভয়ে মানুষ কি ভালো হবে প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে এই জন্য জাতিকে শিখাতে হবে প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে কার ভয়ে শিখাতে হবে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে ছাড়া মানুষ ভালো হবে না আল্লাহর ভয়ে ছাড়া কখনো পাপ বন্ধ হবে না আল্লাহর ভয়ে ছাড়া কখনো হারাম বন্ধ হবে না আল্লাহর ভয়ে ছাড়া কখনো অনিয়ম কাজগুলো বন্ধ হবে না আমার বন্ধুগণ ওই মহিলা সাহাবী নবীর সামনে যখন সন্তান নিয়ে দাঁড়ায় গেছেন আমার নবীজি বলছেন ও মহিলা সন্তানটা আমার হাতে তুলে দাও সন্তানটা আমার নবীজি হাতের মধ্যে উঠায় নিয়া সন্তানটিকে উঁচু করে ধরলেন এবং বলেন সাহাবীরা শোনো এই যে ছোট্ট সন্তান এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে আমি এবং ওই সাহাবী ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন জান্নাতের মধ্যে এই দুই নখের দূরত্ব অবস্থান করব জোরে বলি সুবহানাল্লাহ এই দুনিয়াতে বিবাহের মধ্য দিয়ে যত সন্তান পৃথিবীতে আসে তার চাইতে যার সন্তান কম না বেশি কিন্তু সন্তান যার হলেও গোলামটা কার আসতে বলবেন না কার আল্লাহর নিউজিল্যান্ডে অনেক লোক ধর্মই মানে না কোনো ধর্মকে ফলো করে না এমন সন্তান বহু দুনিয়াতে আছে কিন্তু সব আদম সন্তান সব কি সন্তান বলেন আদম সন্তান কাউকে হেও করে কথা বলা যাবে না কাউকে কটু কথা বলা যাবে না কাউকে আন্ডার এস্টিমেট করে কথা বলা যাবে না ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি কার কথা আস্তে বলবেন না কার কথা আমার নবীজি সামনে দেখছে না কি ইহুদির লাশ নিয়ে যাচ্ছে ইহুদিরা আমার নবীজি ইহুদিকে ইহুদির লাশ দেখে রসুল দাঁড়ায় গেলেন রসুল কি করলেন দাঁড়ায় গেলেন ডান পাশে রেল লাইন বাম পাশে বাস লাইন মাঝখানে আমরা ঠিক আছে না আমি কই কী ব্যাপার ঝড় উঠলো কোন দিক থেকে আমি খেয়াল করিনি একদম মাঝামাঝি আসি আমরা তাই না এদিক থেকে একটা ব্রেক মারলে এইদিকে আসবে ওদিকে একটা ব্রেক মারলে এইদিকে আসবে ঠিক মাঝামাঝি সময় আমরা এখানে মাঝামাঝি জায়গা আমরা আছি আমার দিকে তাকান কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমার ভাইয়েরা আমার নবীজি ইহুদির লাশ দেখলেন ইহুদির লাশ দেখে নবীজি দাঁড়ায় গেলেন সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সে তো ইহুদি মানুষ আপনি দাঁড়ান কেন রসুল বলছেন ও আমার সাহাবিরা সে ইহুদি হতে পারে কিন্তু সে তো আল্লাহর গোলাম সুবহানাল্লাহ বলবেন না সম্মান দেওয়ার দরকার আছে না নাই আমার নবীজি ইহুদির লাশ দেখেও তিনি দাঁড়িয়ে গেছেন কোনো মানুষকে কখনো খাটো চোখে দেখা যাবে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নাসারা হোক মানুষ হিসাবে হিউম্যানিটি মানবতা দেখাতে হবে তবে হ্যাঁ ইসলাম নিয়ে যখন যদি কেউ কথা বলে সেই জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না আমার ভাইয়েরা আমার নবীজি বললেন কোন সাহাবি আছে এই সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবি সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবি দৌড় মেরে চলে আসলেন আমার নবীজি একজনের হাতে সন্তানটা উঠাইয়া দিলেন চলে গেল আমার নবীজি বলছেন সাহাবি ও সাহাবিরা এই মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে বোরকা পরায়া সতরটা ঢাকাইয়া তাকে পাথর মেরে দুনিয়া থেকে শেষ করে দাও কার বিধান আসতে বলবেন না কার বিধান আর আমার দেশে আত্মশিক্ষিত জেনাকার আছে না নাই আছে না জেনার সেঞ্চুরি করে ধর্ষণের সেঞ্চুরি করে আবার মিষ্টি খাওয়ায় এটা শাস্তি কি জানেন তাকে ডাক দিয়ে বলে বাবা মানিক এদিকে আসো তো দুষ্ট ছেলে এগুলো করতে নেই এটাই হলো তার ফয়সালা আমার নবীজি বললেন মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও আমরা তো নবীর শুধু দয়া দেখেছি আমরা শুধু নবীর ক্ষমা করার ইতিহাসগুলো জেনেছি আমার নবীজির বিচার ব্যবস্থা ছিল খুব কঠোর আল্লাহু আকবার বলেন বিচার ব্যবস্থা কঠোর না হলে কি সমাজ চলতে পারবে নাকি চলতে পারবে না আইন সবার জন্য কি
সমান আমার নবীজির বিচারে ব্যবস্থা খুব কঠোর ছিল সঠিক বিচারে তিনি করেছেন এদিকে আল্লাহ বলেছেন বান্দা আমি সাত শ্রেণীকে আমার আরশ আজিমের সায়ার নিচের মেহমান বানাবো আমার আরশের নিচে জায়গা করে দেব জোরে বলি সুবহানাল্লাহ কয় শ্রেণীকে বলেন শুনবেন সবাই শুনবেন জোরে বলি ইনশাআল্লাহ বহু কথা জমা হয়ে আছে এক নম্বরের শ্রেণী হলো ইমামুন আদিলুন ন্যায় বিচারক যে সত্যি বিচার করতে পেরেছে আমি আল্লাহ তাকে আরশ আজিমের মেহমান বানাবো আর সাজিমের ছায়ার মেহমান বানাবো যেদিন কোনো ছায়া থাকবে না আমার আরশের ছায়া ছাড়া সেদিন আমি তাকে আমার ছায়া স্থান করে দেব জোরে বলি সুবহানাল্লাহ বিচার ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর কাছে আমার নবীজির কাছে একটা চুরির ঘটনা চলে আসলো ধনী পরিবারের এক মহিলা চুরি করে ধরা পড়েছেন সেই মহিলার নামও ফাতিমা আমার নবীর মেয়ের নামও ফাতিমা চুরি করে ধরা পড়ার পর আমার নবীর কাছে উমরে ফারুক এসে বলছেন হুজুর সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা দেখুন তো মাফটা করে দেওয়া যায় নাকি শাস্তি না দেওয়া যায় নাকি হাতটা কাটলে পরে পরিবারের সম্মান চলে যাচ্ছে আমার নবীজি চোখ রাঙ্গায়া চোখটা লাল বানায় বলছেন ওমর তোমার হুঙ্কারের সে আওয়াজটা গেল কই হ্যাঁ তুমি কি আমারে বলো ওমর তুমি আমাকে কি কি বোঝাচ্ছ আমি কি আইন সংশোধন করবো নাকি কোনো ব্যক্তির জন্য না না ওরে অমর জেনে রেখে দিও আজকে এই ফাতিমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে ধরা পড়ত আমি নবীজি নিজে সবার চোখের সামনে আমার মেয়েটার হাত টেনে ধরে আমি নিজে তার হাত কেটে ফেলে দিতাম আল্লাহ একবার বলবেন না সেই নবীজি অর্ডার দিয়ে দিলেন যাও মহিলাকে নিয়ে যাও পাথর মারা শুরু হয়ে গেছে সাহাবায়ে কেরাম পাথর মারতেছেন এমন সময় মহিলার শরীর থেকে ফিঙ্কি দিয়ে কয়েক ফোঁটা রক্ত এসে আলীর গায়ে লাগলো আলীর মতো সাহাবীর গায়ে লাগলো সে আলীটা রক্ত দেখে নাসিকা কুঞ্চিত করলেন মনে করলেন এগুলো নাপাক রক্ত জেনাকারিনী মহিলার রক্ত আমার নবীর কাছে এসে সুন্দর করে এমন করে বলছেন হুজুর ওই মহিলার নাপাক রক্ত যখন আমার গায়ে লাগলো কেমন যেন মনে হলো রসুল বলছেন ও সাহাবি আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো কার রক্তকে নাপাক রক্ত বলো তুমি কোন মহিলাকে ভরসনা করো তুমি কোন মহিলার জন্য এমন করে কথা বলো এই মহিলা জীবনের শেষ সময়ে এসে যে পরিমাণ তৌবা করেছে যে পরিমাণ সেজদায় কেঁদেছে আল্লাহর কাছে যে পরিমাণ আল্লাহর কাছে রোনাজারি করেছে এই সমস্ত কথাগুলো ওই মহিলার সামনে তুমি আলী বলতে যেও না আমি দেখতে পাচ্ছি আমার সেই মহিলা সাহাবি তার রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া নিয়েছে মহিলা শাস্তি গ্রহণ করে নিলেন আমার নবী বললেন সাহাবীরা শোনো এই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না আমি নবীজি নিজেই তার জানাজার দায়িত্ব নিয়ে নিলাম মহিলার জন্য লাশ সামনে হাজির করা হলো দাফন করা হবে কাফনের কাপড় পরিয়ে সামনে যখন রাখা হলো রসুল তার দায়িত্ব পালন করলেন ইমাম হয়ে জানাজার সম্পন্ন করে বান সব সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন সাহাবীরা শোনো এই মহিলা আমার কাছে দীর্ঘদিন আগের থেকে আসে শাস্তি নেবার জন্য আমি তাকে ছাড় দিয়ে চলেছি এই মহিলা জীবনে যে পরিমাণ তৌবা করেছে এই তৌবা যদি এই মদিনার 70 জন গুণাগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো 70 জন গুণাগারকে আল্লাহ তাআলা মাফ করে প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতেন তাহলে আমার বন্ধুগণ অবশ্যই তৌবা করলে মাফ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই পাপিকে আমরা কখনো ঘৃণা করব না পাপকে আমরা ঘৃণা করব কারণ আপনি একজন পাপিকে ঘৃণা করছেন গালি দিচ্ছেন মুনাফিক বলছেন ফাসিক বলছেন কিন্তু আপনি যে শেষ সময়ে এসে ফাসিক হবেন না তার গ্যারান্টি কি অতএব নিজের জন্য আগে চেষ্টা করি বাঁচার আগে কি নিজের জন্য বাঁচার চেষ্টা করি নিজের গুণার দিকে তাকাই নিজের পাপের দিকে আমরা তাকাবো এখন বিষয় হলো তৌবা এই তৌবাটা আমি করব কেমনে তৌবা কবুলের শর্ত কয়টা মনে আছে আপনাদের পাঁচটা হলো তৌবা কবুলের শর্ত নাম্বার 1 হলো তৌবা করতে হবে 1 নাম্বার কার কাছে আসতে বলবেন না কার কাছে নাম্বার 2 তৌবা যখন যে করবে তাকে আসামির মতো অনুতপ্ত হতে হবে আসামি হতে হবে আল্লাহ আমি ভুল করছি আমি কি ভুল করেছি অনুতপ্ত হতে হবে
অনুশোচনা থাকতে হবে ভিতরে নাম্বার 3 হলো যে ভুলটা হয়ে গেছে সেই ভুলের জন্য সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ এই ভুল আর জীবনে আমি কখনো করব না নাম্বার 4 হলো ভবিষ্যতে কোনো কবিরা গুনাহগুলো করব না কি কবিরা গুনাহগুলো করব না কোনো কবিরা গুনার দিকে আমি যাব না শতাধিক কবিরা গুনাহ আছে শতাধিক কবিরা গুনাহ আছে তার একটা তালিকা আছে সময় তো আজকে নেই তবে দুই একটা কবিরা গুনার কথা আমি বলবো আজকে জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই কবিরা গুনাহ মারাত্মক গুনাহ এই কবিরা গুনাহগুলো যদি কোনো বান্দা ছেড়ে দেয় সিদ্ধান্ত নেয় তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন চারটা হয়ে গেল নাম্বার 5 হলো যদি কেউ তার নিজের জীবন থেকে যদি তওবাটার মধ্য দিয়ে আল্লাহর কাছে মাফ নিতে চায় তওবা করতে চায় আর একটা শর্ত হলো বান্দার যে হক যদি কোনো নষ্ট হয়ে থাকে সেই বান্দার হক ওই বান্দার কাছে ফেরত দিয়ে তওবা করতে হবে আমার কথা কি বোঝা যায় আমার কথা বোঝা যায় বান্দার হক নষ্ট করেছেন আপনি কোন সম্পত্তি দখল করেছেন ক্ষমতার জোরে নাই তো এগুলো আস্তে বলে আছে না নাই একজনের পুকুর আরেকজন খায় আল্লাহ একজনের পুকুর আরেকজন দখল করে খাচ্ছে ক্ষমতা আছে থানাটাকে কন্ট্রাক্ট করে বলছে এই পুকুরটা কিন্তু আমি 5 বছর খাবো কিন্তু জমিটা অন্যজনের পুকুরটা অন্যজনের খাইয়াস বসে আছে আমার এক বন্ধু ইংল্যান্ডে থাকতো লন্ডনে থাকতো ঢাকাতে তার 10 কাঠা জায়গা আছে 10 কাঠা জায়গার মাঝখান দিয়ে একটা ঘর তুলেছে একজন মানুষ 3 তলা বিল্ডিং বানাইছে সেই বন্ধু দেশে এসে দেখে তার জায়গার উপরে 3 তলা বিল্ডিং বলতেছে ভাই জায়গা হলো আমার আপনি বিল্ডিং করলেন আপনি তো আমাকে বললেন না এখন সে বলতেছে ভাই জায়গা আপনার হতে পারে বিল্ডিং তো আমার কি কথা কি বুঝতেছে আমি তো অস্বীকার করি নি জায়গা আপনার কিন্তু বিল্ডিং তো আমি বানাইছি দেখছেন যুক্তি দেখছেন জায়গা আপনার হতে পারে বিল্ডিং তো আমি বানাইছি কিন্তু এমন তো কাজ করা যাবে না বান্দার হক নষ্ট হয়ে গেল আমার ভাইয়েরা এই চেয়ারে আপনি বসার যোগ্যতা রাখেন না কিন্তু জোর করে আপনি বসেছেন আপনি বান্দার হক নষ্ট করেছেন ঠিক কিনা চেয়ারে বসবেন তিনি যার যোগ্যতা আছে আপনি অযোগ্য লোক আপনি যোগ্যতা রাখেন না জনগণ আপনাকে চায় না এরপর আপনি সুপার গুলাটা নিয়ে বসে আছেন কে এদিকে হক নষ্ট না আজ থেকে হক নষ্ট না আমার বন্ধুগণ আকলমন্দ ইশারা বাসা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট একটু বুঝে নেন সব বুঝে নেন ফেরাউন কিন্তু চেয়েছিল শরীরে চেরি কায়দায় সে তার সারা জীবন সে ক্ষমতায় পাকাপোক্ত করে থাকবে ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না ফেরাউনকে ধরেছেন সেই সময় যে সময় ফেরাউন টেরও পায় নাই সে 2টা মিনিট আগেও জানতো না 1 মিনিট আগেও সে জানতো না সে কোথায় যাচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সে পাকড়াও করে চতুর্দিক থেকে ঘেরাও করে সে নীল দরিয়ার সামনে মুখোমুখি করে দাঁত বের করে হাসতে স্যার বলছে মূসা তোর রব কই দেখছেন মূসা তোর রব কই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কমদেরকে নিয়ে বলছে আল্লাহ ফেরাউন তো চতুর্দিকে সেনাবাহিনী নিয়ে আমাকে পাকড়াও করে আমাকে সমুদ্রের মুখোমুখি করে দিয়েছে কারণ মৃত্যু ছাড়া তো আমার কোনো উপায় নাই আল্লাহ বলছে মূসা চিন্তা করো না আমার বান্দার যখন পীর দেয়ালে ঠেকে যায় আমার সাহায্য তখন ওয়াজিব হয়ে যায় কোনো চিন্তা করো না মূসা আল্লাহ আমি এখন কি করব বলো কি তোমার হাতে কি লাঠি নাই যে লাঠি দিয়ে তুমি বিশাল বড় সাপ আমি তোমার জন্য বানিয়েছিলাম সমস্ত জাদুকে আমি খেয়ে শেষ করে ফেলেছি সেই লাঠিটি তোমার হাতের মধ্যেই আছে বাড়ি মারো তিনি 12টা বাড়ি মারলেন পানির ভিতরে পানির উপরে 12টা বাড়ি মারলেন সমুদ্রে 12টা বাড়ি মারলেন সঙ্গে সঙ্গে 12টা কওমের জন্য আল্লাহ তাআলা 12টা বাইপাস সহ রাস্তা বানায় দিলেন বাইপাস রাস্তা আছে না জ্যাম যেন না লাগে শহরের ভিতরে রাস্তা খুব জ্যাম পাশে দিয়ে বাইপাস আল্লাহ সেই সময় বাইপাস রাস্তাও দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ 12টা বাইপাস সহ শীততাপ নিয়ন্ত্রিত কাঁচের প্রাচীর দিয়া কিসের প্রাচীর কাঁচের প্রাচীর দিয়ে আল্লাহ তাআলা পানিটাকে ভাগ করে দিয়া দরিয়াকে আল্লাহ তাআলা সেদিনের জন্য
শুকায় দিয়া সমস্ত পিচ জ্বালা পথ সুন্দর পথ বানায় দিয়েছেন যেন কোনো বান্দার চলতে কষ্ট না হয়। আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায় দিলেন, মূসা আলাইহিস সালাম তোসে পার থেকে পারে পারে জমালেন। হামান এসে দেখে কেউ নাই, সব পার হয়ে চলে গেছে। হামান বলছে দেখি তো এই রাস্তা দিয়ে আমি যেতে পারি নাকি, ঘোড়া চালায় দিছে, এপার থেকে ওপারে গেছে, ওপার থেকে এপারে এসে দেখে রাস্তা ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আল্লাহ বলে ক্লিয়ার, ঠিক আছে তুই আয় তোর বড়টা রে নিয়ে। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, আল্লাহ ধরে না। মানুষ যখন মৃত্যুর সময় হয় তখন হুষ্ট হেরে যায়। ফেরন কি একটু চিন্তা করা দরকার ছিল না কিন্তু, যে এই যে একটা রাস্তা, আজীব রাস্তা, মূসা যদি পার হয় আমি যদি ওই রাস্তায় যাই কি হতে পারে, চিন্তা কর, মরার আগে তো বুদ্ধি থাকে না। ফেরন করলো কি, হামানকে বললো হামান যেমন করি হোক মূসাকে ধরতেই হবে, মূসার শক্তি বড় হয়ে যাচ্ছে, ধরতেই হবে, কি করা যায়। হামান বলবো বললো বস এপার থেকে ওপারে গেছো, ওপার থেকে পারে আসছি, রাস্তা ক্লিয়ার, কোনো সমস্যা নেই, বাপ বানাইছে ওই রাস্তা। কি কাফের রাস্তা না ইমানদারের রাস্তা? কার রাস্তা বলেন? ইমানদারের রাস্তা এটা। এ তাহলে এই জ্ঞানটা তো সেই সময় ফেরন হারায় ফেলছিল, বুঝছেন, মরবে যে পতনের মানে ক্ষমতায় থাকার সব ছিদ্র বন্ধ করলেও যেদিক দিয়ে পতন হবে সেই পতনের ছিদ্র কখনো বন্ধ করা যায় না, কথা বোঝেন নাই। ফেরনের যে পতন হবে ও নিজের টের পায় নাই, শুধু মাঝখান পর্যন্ত যাওয়া সারা শেষ। সে আল্লাহ নাই, আসতে বলবেন না আসে না নাই। নমরুদ কি না করে নাই, শেষ পর্যন্ত নমরুদের বিদায় হলো কিসের কামড় খায়া? এই নমরুদটা এসে আমাদের এই মশা আসছে, বুঝলেন, এর আগে কিন্তু মশা ছিল না, কি কথা কি বুঝতেছেন, এর আগে কিন্তু মশা ছিল না। মশা কিন্তু শক্তিশালী প্রাণী, মশাকে দুর্বল ভাবা যাবে না। আচ্ছা মানুষ মশারি টাঙ্গায় কেন? আচ্ছা বলেন, আমরা তাহলে জেলখানায় যাই না কার ভয়ে? মশারির মধ্যে যে ঢুকি ওটা জেলখানা না কিন্তু, চতুর্দিকে এক চুল পরিমাণ ফাঁকা রাখা যায় না। তাহলে মশা শক্তিশালী না আমরা শক্তিশালী বলেন? চতুর্দিক মশারি টাঙ্গায় শুয়ে থাকতে হয়। এই মশারিকে, মশাকে দুর্বল চোখে দেখার সুযোগ নেই। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন তো, ইন্নাল্লাহা লা ইস্তাহি আই ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন, মশা যখন সে তার পাখা নড়ায়, পাখা প্রতি সেকেন্ডে পাখা নড়ায় হলো 500 থেকে 600 বার, 500 থেকে 600 বার সে প্রতি সেকেন্ডে পাখা নড়ায়। চিন্তা করুন তাহলে একটা মশার পাখার গতি কত, পৃথিবীর কোন মেশিন এত দ্রুত গতিতে চলে না। আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা মশার উদাহরণ এমনি দেন নাই, শক্তিশালী প্রাণী। আল্লাহ তাআলা এই মশাকে দিয়ে খতম করেছেন কে, কাকে? নমরুদকে। সে আল্লাহ নাই, আসতে বলবেন না আসে না নাই। আচ্ছা সম্মানিত বন্ধুগণ, কথায় তো কথা বাড়ে, তাহলে তৌবা কবুলের শর্ত কয়টা বলেছি? 5টা। বান্দার হক ফেরত দিয়া বলতে হবে আল্লাহ আমারে মাফ করে দাও। আর এখনকার চাচারা কি করে জানেন, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়া মেয়েদেরকে বলে মা মাফ করে দে, আছে না নেই বলেন তো? হজে যাচ্ছি, আমার একটা মাত্র ছেলে, তোরা আমার 5 মেয়ে, সব সম্পত্তি আমি ছেলেকে দিয়ে দিছি, তোরা আমার এই যদি ভুল হয় আমার মাফ করে দিস, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ঠেকা পড়ছে, আছে না নাই বলেন তো? ওই বুড়ার কি হজ কবুল হবে? ওই বুড়ার হজ কবুল হবে? হবে না। অনেক ভাই আছে বোনকে সম্পত্তি বোঝায় দেয় না, আছে না নাই এলাকায়? মনে হয় নাই এলাকাতেও আছে, বোন লজ্জায় কিছু বলে না, এক যুগ চলে যায় ধান লাগায় খায়, 12 বছর ধান লাগায় খাইছে, গোলা ভরা ধান তুলেছে বনের জায়গা থেকে, বোনদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে আবার বলে বোন রাগ করো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? এগুলো বান্দার হক, এগুলো কিসের হক? বান্দার হক, ফেরত দিতে হবে। এগুলো কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ।
সকল কবিরা গুনাহগুলো আমরা ছেড়ে দেব কবিরা কোনো গুনার দিকে আমরা যাব না নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা বাগদিবুহুম ইয়াগফিরুন যখন কেউ তোমার উপরে রেগে যাবে তুমি তাকে maaf করে দেবে রাগকে নিয়ন্ত্রণ করবে পাপকে নিয়ন্ত্রণ করবে দুইটা গেল আরো আছে কয়টা পাঁচটা আছে মোট 7টা কাজ করে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আর সাত শ্রেণী কারোশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে এক নম্বর হলো যারা সঠিক বিচার করবে জোরে বলে সুবহানাল্লাহ সবাই কার সাজিমের ছায়ায় কি যেতে চান নাকি সবাই কার সাজিমের ছায়ায় যেতে চান এটা হাত তুলে দেখেন তো আর সাজিমের ছায়ায় কারা কারা যেতে চান জোরে বলি ইয়া আল্লাহ তুমি আমাদেরকে আরশ আযীমের ছায়াতে জায়গা করে দিও জোরে বলি আমিন আমিন আরো জোরে আমিন আমিন এখন হাত নামান আরশ আযীমে যাবেন কেমন এখন বিমানে ফ্লাইটে কিসে যাবেন বল আরশ আযীম কি আছে না একটা জায়গা আছে তার সাথে আরশ আযীমটা কই কোন আরশ আযীম কোথায় এই দিক এই দিক এই দিক না এই দিক কোন দিক উপরে কত উপরে আমি কিন্তু খোলা মনে কথা বলছি রাগ করতেছেন নাকি আপনারা একদম এই সোজা আকাশ এই আকাশের উপরে না এই আকাশের এই আকাশে প্রত্যেক রাতে আল্লাহ তাআলা আসেন সুবহানাল্লাহ বলবেন না এই আকাশে কি প্রত্যেক রাতে আসেন ফিস সামাই দুনিয়া কেন আসেন আল্লাহ তাআলা তার বান্দাকে maaf করার জন্য আসেন কোন সময় তাহাজ্জুদের সময় যখন বান্দা নামাজে দাঁড়াবে ওই সময় আল্লাহ এখানে এসে বলেন বান্দা সেজদা দে কি চাবি চা আমি maaf করে দেব তাহলে এই প্রথম আকাশ থেকে আরো 7 আকাশ আছে কয় আকাশ আছে তাহলে আল্লাহ আমার জন্য 6 আকাশ পেরিয়ে প্রথম আকাশে আসে আমাকে maaf করার জন্য কেউ তো সুবহানাল্লাহ বললেন না তাহলে আমার আল্লাহর চেষ্টা আমাকে maaf করার জন্য কম না বেশি আল্লাহ চাচ্ছেন যে বান্দাকে আমি maaf করে দেই বান্দাকে আমি maaf করে দেই এখন চিন্তা করেন আল্লাহ বলছেন আমি আরশ আযীমের ছায়ায় জায়গা করে দেব আরশ আযীমটা কোথায় আমরা যেখানে বসে আছি এখান থেকে ঠিক এই সূর্য আমরা দেখতে পাচ্ছি এই সূর্য পৃথিবীতে কয়টা দেশ হলো 228টা দেশ কয়টা 228টা দেশ এই ক্ষুদ্র দুনিয়াকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা এমন একটা সূর্য দিয়েছেন যে সূর্যটা এই পৃথিবী থেকে এত বড় যে এই সূর্যের সমান যদি এই পৃথিবীকে হতে হয় 13 লক্ষ পৃথিবী লাগবে কয় লক্ষ পৃথিবী লাগবে 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য আল্লাহর ম্যানেজমেন্ট দেখেন এই ছোট্ট দুনিয়াবাসীকে মানুষকে তাপ দেওয়ার জন্য 13 লক্ষ গুণ একটা সূর্যের ব্যবস্থা করেছেন জোরে বলে সুবহানাল্লাহ অনেক বান্দা কয় আল্লাহ আমারে কি দেখে এরকম কয় না দেখেন সূর্য দিয়ে দেখে কি কি দিচ্ছেন আল্লাহ তাআলা আচ্ছা এই সূর্য পৃথিবী থেকে অনেক বড় আবার যে তারকা দেখি চাঁদের পিছনে যে তারকাগুলো দেখি ওই তারকা একটা তারকা আছে বেটেলজুইস সেই তারকাটা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় কত কোটি মাথা খেলতেছে মাথা খেলে খেলবে না একটা তারকা না এরকম এক একটা গ্যালাক্সির মধ্যে রয়েছে 100 বিলিয়ন করে তারকা 100 বিলিয়ন মানে হলো 1 বিলিয়ন সমান 100 কোটি সুবহানাল্লাহ বলবেন না একটা গ্যালাক্সির মধ্যে আছে এখন আমরা চাঁদের দেশে গেছি নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছেন আমরা মঙ্গল গ্রহে গেছি মঙ্গল গ্রহে কিছু লোক নাকি জায়গাও কিনছে ওখানে গিয়ে থাকবে থাকো আচ্ছা এখন যদি মানুষ যদি চিন্তা করে যে আমরা একটা তারকার দেশে যাব তারকা এখন সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায় যারা সায়েন্সের ছাত্র তারা কিন্তু এগুলো বুঝতেছে কথাগুলো প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায় তাহলে পৃথিবীর কোনো যানবাহন দিয়ে হবে না নভোযান লাগবে নভোমণ্ডলে যাওয়ার জন্য নভোযান লাগবে পৃথিবীতে সবচাইতে নতুন লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11 যার গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার সেই বেগে যদি কেউ যেতে চায় ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক ওই তারকার দেশে যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র
যাবেন কারা কারা হাত তোলেন কেউ যাবে না কি যাবেন কি আপনি যেতেই পারবে না তো যাওয়া সম্ভব আমাদের নিজস্ব চেষ্টায় কি যাওয়া সম্ভব বাসব কয়দিন যাব কোন দিন 115000 বছর শুধু প্রক্সিমা সেন্টারের কাছের দুনিয়ার দুনিয়ার সবচেয়ে কাছের তারকায় যেতে সময় লাগতেছে এদিকে আমি আকাশে গেছি না মহাশূন্যে আছি এদিকে আমি কি আকাশের কথা বললাম না মহাশূন্যের কথা বললাম মহাশূন্যের ঝুলন্ত একটা তারকার কথা বললাম এখন চিন্তা করুন আকাশ আরো কত দূর আল্লাহ বলছেন বান্দারে এরপরে মহাশূন্য আছি এরপর আকাশ আছে এরপরে মহাশূন্য আছে এরপর আকাশ আছে এরপরে মহাশূন্য আছে এরপর আকাশ আছে সাতটা আকাশের উপরে আমার আরশ আজিম যেরকম সুবহানাল্লাহ বান্দা তুই যদি আমার ডাকে সাড়া দিয়ে মসজিদে যেতে পারিস আল্লাহ তাআলা চার নম্বর শর্ত দিয়েছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরব্বিহিম যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যাবে যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তাকে আরশ আজিমের ছায়ার মেহমান আমি তাকে বানায় নেব কে বানায় নেবেন আমাকে ফ্লাইটে উঠাবেন কে আমাকে সেই বিমানে চড়াবেন কে যেটার যেটার লাস্ট ট্রানজিট হলো লাস্ট অবতরণ স্থল হলো আরশ আজিম আরশ আজিমের ছায়ায় গিয়ে আমরা ফ্লাইট হবে আমাদের সেই ফ্লাইটে চড়বো আমরা আরশ আজিমের ছায়ায় চলে যাব সেই ফ্লাইটের ব্যবস্থা করবেন আমার মালিককে আসতে বলবেন না কে কিন্তু দিল থাকতে হবে সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো সবাই কি নামাজ পড়তে রাজি আছে নাকি সবাই কি নামাজ পড়তে রাজি আছে নাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি জোরে বলি ইয়া আল্লাহ আর জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামান আমার বন্ধুগণ জান্নাতের জন্য তো একটু চেষ্টা করতে হবে আমার ভাইরা দুনিয়ার একটা বাড়ি করার জন্য কত মেহনত করি যখন কোনো বাড়িওয়ালা বাড়ি করতে নেয় নিজের চেহারা থাকে না বাড়ির চেহারা বানাতে গেলে ঠিক কিনা বলেন দুনিয়াতে একটা বাড়ি করতে গেলে বাড়িওয়ালার চেহারা শেষ বাড়ির চেহারা সুন্দর হয় কিন্তু বাড়িওয়ালার চেহারা শেষ হয়ে যায় থাকে না কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে আমি তোকে সর্বনিম্ন জান্নাত দিয়ে দেব দশটা পৃথিবীর মতো একটা জান্নাত তোর হাতে আমি দিয়ে দেবো যেরকম সুবহানাল্লাহ সেই জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করেছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আসিয়ার নাম সবাই শুনেছেন কার বউ ছিলেন বলেন কার বউ ছিলেন ফেরাউনের ঘরে থেকে তার ইমান ছিল কি ছিল না আমল ছিল কি ছিল না জান্নাতে যাওয়ার তার টার্গেট ছিল ফেরাউন বলল আসিয়া শোনো তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছ ফেরাউনের কথা শুনে আসিয়া বলছেন আপনি শুনবেন কেন আপনি দেখেন আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এ সঙ্গে সঙ্গে ফেরাউন বলল আসিয়া শোনো আমার ঘরের মেহমান তুমি তুমি আমার ঘরের মানুষ এই রাষ্ট্রের তুমি সেকেন্ড নাগরিক তুমি ফার্স্ট লেডি তুমি হলে মিসেস ফেরাউন আমি তোমাকে সব সম্মান দিয়েছি সব কিছু দিয়েছি তুমি এ সমস্ত কিছু পাওয়ার পর তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ এটা কেমন কথা তিনি বলছেন আমার স্বামী আমার যৌবন আপনার কাছে আপনার যৌবন আমার কাছে আমি আপনাকে ভালোবেসে বলছি আপনিও ইমান আনেন যেরকম সুবহানাল্লাহ ফেরাউন বলছে আসিয়া শোনো আমি জানি মুসার সত্য মুসার দিন সত্য আল্লাহ সত্য সব সত্য কিন্তু মানবো না কেন সিয়ার চলে যাবে কথা কি বুঝতেছেন কথা কি বোঝা যায় ফেরাউন বুঝলো সব কিছু কিন্তু মানলো না আসিয়া আলাইহিসসালাম বলেন স্বামী আমার এখন কি বলতে চান বলেন ফেরাউন বলছে আসিয়া শোনো এই দুনিয়াতে আমার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তোমাকে দিন ছাড়তে হবে আসিয়া বলছেন স্বামী আমার এক্সট্রিমলি সরি চরমভাবে আমি দুঃখ প্রকাশ করছি আমি আপনাকে সন্তুষ্ট করতে পারবো না কারণ আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে ব্যস্ত যেরকম সুবহানাল্লাহ ফার্স্ট লেডির পদটা ছেড়ে দিলেন আচ্ছা রাজার দাম বেশি না রানীর দাম বেশি আচ্ছা বলেন 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 রাজা বড় না রানী বড় চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড় এই যে কইছে যারা সংসার করে তারা বোঝে ঠিক আছে না আপনি যত বড় রাজা মশাই হন না কেন বইয়ের কথা শুনতে হয় আপনি যত বড় হুজুর হন না কেন
হুজুরের সামনে আপনি বইয়ের সামনে গেছেন একদম ধমক মেরে বলবে শোনো তুমি কত বড় হুজুর আমার জানা আছে বসো কি কথা বলেন না বসার তো উপায় নাই সবাই বইয়ের কথা শুনে রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শুনে না আমি তাকে একটা করে ঘোড়া দেব আর যারা বইয়ের কথা শুনে তাদেরকে একটা করে ওই ডিপ দেব তো রানী এই কথাগুলো শুনে হাসতেছে তো সারাদিন বইয়ের কথা শোনে না এরকম মানুষ খুঁজে পাচ্ছি একটা মদন আসছে এক মদন এসে বলতেছে রাজা মশাই আমি জীবনে আমার বইয়ের কথা শুনি নাই কে যা আস্তা বলে ঘোড়া আছে ঘোড়া নিয়ে যা ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটা কালো বউ বলে তুমি এটা কি ঘোড়া আনছো এটা কোনো কালার হলো হ্যাঁ যাও এই ঘোড়া চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসো কাচ্চা ঠিক আছে কি কথা কি বুঝতেছেন বাড়িতে আবার রাজার কাছে গিয়ে বলতেছে রাজা মশাই ঘোড়া হয় নাই কেন ঘোড়াটা কালো কালার হয়ে গেছে তো লাল হলে ভালো হয় কে এই পরামর্শ তোমার দিল কিন্তু বউ আমার শিখাই দিল রাজা বলে ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা সারাদিনে একটা মিল ছিল তাও তো বইয়ের কথা শুনে সন্ধ্যার পরে এখন রানীর সামনে রাজা দাঁড়ায় আছে রানী মুসকে হাসি মেরে বলে রাজা মশাই পাইলেন কেউ কে পাইছিলাম একটা তাও তো বইয়ের কথা শুনে কে শোনেন সিদ্ধান্তটা চেঞ্জ করে অন্তত যারা বইয়ের কথা শোনে তাদের জন্য ডিমটা না দিয়ে 5 কেজি করে চাল দেন কিছু উপকার হবে কাচ্চা ঠিক আছে পরের দিন দরবারে বসছে মন্ত্রী পরিষদে বসে বলতেছে উজিররা শোনো ওই যারা বইয়ের কথা শুনে তাদেরকে একটা করে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেওয়া হোক এখন খাদ্যমন্ত্রী বলে রাজা মশাই আপনাকে এই পরামর্শ কে দিল কে বউ আমার শিখাই দিল আমার কথা কি বুঝতেছেন তাহলে বইয়ের কথা রাজাও শোনে প্রজাও শোনে বউ সারা তো উপায় নেই আসিয়া হলেন ফেরাউনের খুব কাছের মানুষ রানী অথচ আসিয়া আলাইহিসসালাম বলে ফেলেন আমার স্বামী আমি আপনাকে ছেড়ে দিচ্ছি আমার দুনিয়া ছেড়ে দিচ্ছি সব বিসর্জন দেব কিন্তু আমি জান্নাতকে ছাড়বো না যেরকম সুবহানাল্লাহ মাত্র 10 টাকার জন্য ঈমান বেঁচে খায় আমার দেশে আছে না নাই আছে না নাই আসিয়া আলাইহিসসালাম শেষ পর্যন্ত তাকে বলাই হলো ফেরাউন বলল আসিয়া তোমাকে আমি শেষ করে দেব আসিয়া বললেন আপনি আমাকে শেষ করে দিলেও আমি খুশি আমি হাসতে হাসতে মরে যাব আমি জান্নাতে চলে যাব জোরে বলে সুবহানাল্লাহ আসিয়াটাকে আল্লাহ তাআলা কোরআনে আমাদের সুন্দর করে হাইলাইট করেছেন যখন তিনি মারা যাবেন ফেরাউন করল কি জান্নাত সামনে হাজির করে দিল হাতে করাত নিয়া আসিয়ার কপাল বরাবর যখন লাগায় দিয়েছে বলছে আসিয়া আমি জল্লাদ তোমার কল্লাটা কেটে দুই ভাগ করে ফেলব তোমার শরীরটাকে দুই ভাগ করে ফেলবে এখনো সময় আছে আসিয়া বলছেন ও জল্লাদ আমি হাসতে হাসতে শহীদ হয়ে যাব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব কারণ আল্লাহর সঙ্গে আমার আল্লাহর সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে আল্লাহ তাআলা আমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দিবে যখন তিনি মারা যাবেন মারা যাওয়ার আগ থেকে মারা যাওয়ার আগ মুহূর্তে তিনি একটা দোয়া করেছিলেন সেই দোয়াটা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এত সুন্দর করে পছন্দ করেছেন তার কিতাব ছিল তাওরাত কিন্তু তার দোয়াটা স্থান পেয়েছে কোরআনে কারীমের ভিতরে সূরা তাহরিমের শেষ দিকে তিনি দোয়া করছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানায়া দাও ইন্দাকা তোমার কাছে এই যে মুরব্বি আমার কাছে বসে আছেন আরবিতে আমার কাছে মানে ইন্দি আর তোমার কাছে মানে হলো ইন্দাকা মানে সবচেয়ে কাছে যেটা বোঝায় সেটাই হলো ইন্দুন শব্দটা বোঝায় এখান থেকে আসিয়া বোঝাচ্ছেন আল্লাহ আমি তুমি আমার জন্য বানায় দিবে ইন্দাকা তোমার কাছে বাইতান একটা ঘর ফিল জান্নাহ আমাকে একটা ছোট্ট ঘর দিবা কিন্তু সেই ঘরের দেওয়ালটা যেন হয় তোমার ঘরের দেওয়ালের সাথে আর শাসিমের সাথে যেন হয় আমি তোমাকে পেতে চাই আল্লাহ আমি দুনিয়ার কোনো রানীর মর্যাদা পেতে চাই না দুনিয়ার কোনো ক্ষমতা পেতে চাই না
দুনিয়ার কোন মান সম্মান আমি পেতে চাই না আমি তোমাকে পেতে চাই তোমাকে পেতে চাই আল্লাহ আমি তোমার কাছে যেতে চাই আল্লাহ তাআলা তার দোয়াটা এত সুন্দর করে কবুল করে নিয়েছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন কেন কি জন্য একমাত্র মূল কারণ হলো সবচেয়ে বেশি মহব্বত করেছেন আসিয়ার কাকে আমরা মহব্বত করব সবচেয়ে বেশি কাকে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ইমানদাররা সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করে আমার বন্ধুগণ দিন শেষে কিন্তু কেউ না এখানে মুরব্বীরা বসে আছেন এখানে আমরা কয়েকজন বসে আছি প্রফেসর বসে আছে ধরুন একজন মরে গেল এই জায়গায় হাজার হাজার মানুষ কেউ কিছু করতে পারবেন না বড় জোর একজন ফোন দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিবেন অ্যাম্বুলেন্স আমার লাশটা নিয়ে চলে যাবে ড্রাইভারকে বলবেন ড্রাইভার এই লাশটা নিয়ে বাড়িতে পৌঁছায় দাও বাড়ির সামনে গিয়ে যখন অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে বইয়ের কানে সংবাদ যাবে ছেলেদের কানে সংবাদ যাবে ভাইদের কানে সংবাদ যাবে এত বড় আপন বউ এত বড় আপন ছেলে মেয়ে ভাই বোন সব আপন হওয়ার পরেও একটা লোককে আমাকে আর ঘরের মধ্যে তুলবে নাকি আস্তে কোন কেন তুলবে নাকি কেউ তুলবে না ঘরে আমার জায়গা নাই বারান্দাতেও জায়গা নাই উঠানেও জায়গা নাই আমাকে দূরে এক জায়গায় চাদর দিয়ে আড়াল করে দিয়া নিথর দেহটা চকিতে ফেলে দেবে গোসল করাইয়া দেবে সেলাইওয়ালা কাপড় চোপড় গায়ে থাকলে কেচি দিয়ে কেটে কেটে সেটাও খুলে ফেলবে আলমারিতে রেখে দেওয়া দেশি বিদেশি সমস্ত কাপড়গুলো অচল হয়ে পড়ে থাকবে বউটাও কাছে আসবে না সন্তানটাও কাছে আসবে না বাজার থেকে সবচেয়ে কম দামি কাফারের কাপড়টা নিয়ে আসা হবে সোজা করে কোনো সেলাই চলবে না লাশটার মধ্যে লাশটাও এই কাফনের কাপড়ের মধ্যে ঢুকায় দিয়া সোজা এই মাথার দিকে একটা বাঁধন পায়ের দিকে একটা বাঁধন শেষ সামনে রেখে দেবে যারা যা কাফন দাফন হয়ে যাবে কবরে রেখে আসবে ওই যে বিদায় দিয়ে দিল দিন শেষে কেউ নাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে আসতে বলবেন না কে সে আল্লাহকে আমরা ভালোবাসবো জোরে বলি ইনশাআল্লাহ